হ্যালো হিরহান ওয়েলকাম টু নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে যে সিএইচএ এবং স্টাফ ফান্ডসের অ্যাপ্লিকেশান হয়েছিলো সেখানে যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট দেওয়া হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশড হয়েছিল তার এগেনস্টে যে অ্যাপ্লিকেশান হয়েছে শুধুমাত্র তাদের ভেরিফিকেশান হবে এর পরবর্তীকালীন যদি কোনো অ্যাপ্লিকেশান হয়ে থাকে তার ভেরিফিকেশান এখন হচ্ছে না আঠেরোই জুলাই সিএইচের জন্য যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের ভেরিফিকেশান হবে এবং উনিশে জুলাই স্টাফ নার্সের জন্য যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের ভেরিফিকেশান হবে তবে টাইম বিভিন্ন সময় হতে পারে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে সি এর জন্য যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল তার প্রিন্ট আউট পেমেন্ট যেটা করেছো তার ডকুমেন্টস ভ্যালিড ফটো আইডি প্রুফ তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এটা থাকলেই হবে কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এ এনএম বা জিএনএমের মার্কশিট এবং ডবলু বিএনসির রেজিস্ট্রেশন অবশ্যই লাগবে সিএইচ এর ক্ষেত্রে যেটা অবশ্যই লাগবে ওই ডিস্ট্রিক্টের অর্থাৎ পূর্ব মেদিনীপুরের পারমানেন্ট রেসিডেন্ট কিনা সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে স্টাফ নার্সের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে অনলাইন অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট ফটো আইডেন্টি কাস্ট সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এইচএস এরও মার্কশিট লাগছে এখানে এবং জিএনএম এর মার্কশিট লাগছে এর সাথে সাথে ডবলুবিএনসির আন্ডারেডের রেজিস্ট্রেশন থাকতে হবে এখানে বলা হয়েছে আট নম্বর পয়েন্টে পারমানেন্ট রেসিডেন্ট প্রুফ অফ ডিস্ট্রিক্ট এখানে পারমানেন্ট রেসিডেন্ট কিনা তার প্রুফ এটা না থাকলেও হবে কারণ এখানে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে এবার সিএইচ এর জন্য যে লিস্ট রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে একবার দেখে নাও জয়শ্রী ভুনিয়া সুপর্ণা দাস সুপর্ণা জানা কমলকলি বারুই দীপশেখা বারুই রাকেশ দোলই ইন্দ্রাণী বর এই সাতজন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেশান করেছে তাদের ভেরিফিকেশান হবে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত স্টাফ নার্সের জন্য ক্যান্ডিডেট তুলনামূলক বেশি রয়েছে স্টাফ নার্স তাদের ভেরিফিকেশান হবে উনিশ সাত দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রথম হাফে যাদের ভেরিফিকেশান হবে প্রথম যে ষাট জন অ্যাপ্লিকেশান করেছে তাদের নাম এখানে রয়েছে সৌমিতা প্রধান থেকে শুরু হচ্ছে ষাট নম্বর যে রয়েছে হালিমা খাতুন তাদের ভেরিফিকেশান হবে প্রথম হাফে তারপর ভেরিফিকেশান হবে একষট্টি থেকে একশো কুড়ি তাদের ভেরিফিকেশান হবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা ডেট একই রয়েছে এবং ভেনুও কিন্তু একই থাকছে একশো একুশ থেকে একশো আশি যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের ভেরিফিকেশান হবে সাড়ে বারোটা থেকে দেড়টা এভাবে লিস্ট তোমরা দেখে নেবে তোমাদের যেখানে ভেরিফিকেশান হবে তার ভেনুটা একবার দেখে নাও তোমাদের ভেরিফিকেশান হবে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট এই জায়গাতে তোমাদের ভেরিফিকেশান হবে সিএমওইচ অফিস নন্দীগ্রামে যেখানে রয়েছে সেখানে তোমাদের ভেরিফিকেশান হবে যার যেমন ডেট এবং টাইম রয়েছে সেই অনুযায়ী তোমরা পৌঁছে যাবে কারো যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করবে